আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এত একফ করা অবস্থায় এক মসজিদ থেকে অন্য মাসজিদে খতম তারাবি পড়ার উদ্দেশ্যে যাওয়া যাবে কি না এই নিয়ে ইসলাম কি বলে আলোচনা করব ভালো করে বুঝতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো প্রিয় বন্ধুরা আমাকে একজন প্রশ্ন করেছেন যে আমি এত যে মসজিদে করি সে মসজিদে ছোটা তারাবি হচ্ছে এখন অন্য মসজিদে খতম তারাবি পড়ার জন্য আমি এত ব্যক্তি কি যেতে পারবো কিনা তো তাকে আমি বলবো যে না খতম তারাবি পড়ার জন্যে এত একাফরাত অবস্থায় মাসজিদ থেকে বের হওয়ার সুযোগ নেই যদি অন্য মসজিদে খতম তারাবি পড়ার জন্য কোনো এত একফকারী ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে এত একাফ নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে মাসজিদে যদি সুরা তারাবিও হয় সেখানে তারাবি পরে এত একাফ পালন করতে হবে ইহা ছাড়া অন্য কোনো মাসজিদে খতম তারাবিতে সরিক হওয়ার কোনো সুযোগ নেই এই ছিল আলোচনা প্রিয় বন্ধুরা নিত্য নতুন বিভিন্ন আলোচনা পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাক